আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা, আজকে আপনাদের মাঝে আলোচনা করব সুস্থ থাকার চারটি সহজ পূর্ণাঙ্গ পরামর্শ নিয়ে। চলুন শুরু করা যাক। এক নম্বর পরামর্শ, প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে ঘুমানো। সারাদিন পরিশ্রম করার পর রাতে কয়েক ঘন্টা প্রশান্তির ঘুম সবার প্রয়োজন, কারণ ঘুম ক্লান্তি দূর করে শরীরকে চাঙ্গা রাখে ও পরের দিনে আপনাকে কাজের জন্য প্রস্তুত করে। সঠিক ঘুম, সুষম খাবার, শরীর চর্চা স্বাস্থ্য ভালো রাখার চাবিকাঠি। ঘুম অবশ্যই আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে, কিন্তু ঘুম সঠিকভাবে হওয়া জরুরি। আপনি কতটা ঘুমাচ্ছেন, কীভাবে ঘুমাচ্ছেন এবং কেমন বিছানায় ঘুমাচ্ছেন সেটি অবশ্যই স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে। অনেকভাবে আমরা ঘুমিয়ে থাকি, পাশ ফিরে ঘুমানো, উপর হয়ে ঘুমানো, একদিকে কাত হয়ে ঘুমানো, চিত হয়ে ঘুমানো। তবে বেশিরভাগ মানুষই একদিকে পাশ ফিরে শুতে অভ্যস্ত। কেউ ডান দিকে, আবার কেউ বাম দিকে পাশ ফিরে ঘুমান। গবেষকেরা বলেন ডান দিকে ফিরে ঘুমানো স্বাস্থ্যের জন্য উপকারী, এতে মস্তিষ্ক ভালো থাকে। এই ধরনের মানুষের মানসিক স্বাস্থ্য যেমন খুব ভালো থাকে, তেমনি এই মানুষদের দুশ্চিন্তা, অবসাদজনিত সমস্যায় পড়তে হয় না। গবেষকেরা এর কারণ জানিয়ে বলেন, যারা 7 ঘন্টার কম ঘুমান তাদের ঘুমের খুব বেশি ঘাটতি ঘটে এবং তারা গভীর ঘুম নিতে পারেন না। এছাড়াও যারা 7 ঘন্টার বেশি ঘুমান তাদেরও নানা সমস্যায় পড়তে হয়। অতএব আদর্শ ঘুম 7 ঘন্টার হওয়া উচিত বলেই মনে করেন বিশেষজ্ঞরা। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট করতে ভুলবেন না। এরপরে আরও 3টি যে পরামর্শ রয়েছে তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই মনোযোগ সহকারে ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। দ্বিতীয় পরামর্শটি হলো নিয়মিত পর্যাপ্ত পরিমাণে পানি পান করা। পানির অপর নাম জীবন, বা জীবনের অপর নাম পানি, তবে সেটি হতে হবে বিশুদ্ধ পানি। পানি পান করে পিপাসা মেটানো পর্যন্তই কেবল পানির উপকারিতা সীমাবদ্ধ নয়। পরিমিত পরিমাণে পানি পান করা আপনার শরীরকে বিভিন্ন ধরনের অসুখের হাত থেকে বাঁচাতে পারে, আপনার ত্বককে করে তুলতে পারে উজ্জ্বল। আজকের ব্যস্ত জীবনে নিজের ত্বক ও শরীরের যত্ন নেওয়ার একটুকু সময় নেই আপনার হাতে, কিন্তু পরিমাণ মতো পানি খান, আপনার শরীর থাকবে শান্ত, রক্ষা পাবে বহু অসুখ থেকে। বলা হয়ে থাকে পানির অপর নাম জীবন, আর এই জন্যই বলা হচ্ছে পানি আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আর আমাদের শরীরের 90% পানি দিয়ে গঠিত। শরীরের প্রায় সব অঙ্গের স্বাভাবিক ও মসৃণ কার্যকারিতার জন্য পানি অপরিহার্য। সুস্থ থাকতে নিয়মিত অত্যন্ত 2 লিটার পানি পান করা উচিত আমাদের। পানি আমাদের শরীরের জন্য প্রাকৃতিক ওষুধ হিসাবে কাজ করে, শরীরকে হাইড্রেট রাখতে ও বিভিন্ন রোগ প্রতিরোধেও অনেক উপকারী হিসাবে কাজ করে পানি। আপনাদের জন্য 3 নম্বর গুরুত্বপূর্ণ পরামর্শ হচ্ছে প্রতিদিন হাঁটা এবং কতক্ষণ হাঁটবেন। দৈনন্দিন জীবনে হাঁটার গুরুত্ব সম্পর্কে যদিও কম বেশি অনেকেই জানে, তবে তা সত্ত্বেও কিছুটা আলসেমি এবং কষ্টের ভয়ে কিংবা কাজের ব্যস্ততার অজুহাতে অনেকে হাঁটাহাঁটি এড়িয়ে চলতে চান। কিন্তু হাঁটা হলো সবচেয়ে সহজ ব্যায়াম, ছোট বড় যে কেউ নিয়মিত হাঁটার অভ্যাস করতে পারেন। যাদের নিয়মিত ব্যায়াম করার অভ্যাস নেই তারা নিয়মিত হাঁটলে অতিরিক্ত ক্যালোরি শরীর থেকে ক্ষয় হবে। হাঁটাহাঁটি করলে রক্তে ভালো কোলেস্ট্রল বাড়ে এবং মন্দ কোলেস্ট্রল কমে। খাওয়ার পরে কিছু সময় হাঁটাহাঁটি করলে নিজেকে বেশ ঝরঝরে লাগে আর খাদ্যদ্রব্য খুব সহজেই হজম হয়ে যায়। এছাড়াও নিয়মিত হাঁটার অভ্যাস থাকলে ক্ষুধাজনিত সমস্যাও দূর হয়ে যায়। হাঁটার ফলে গৃহীত খাবার হজম হয়ে গিয়ে পুনরায় ক্ষুধার সৃষ্টি করে, যা শরীরে বিপাক প্রক্রিয়ায় অনুতাপ ঠিক রাখতে সাহায্য করে। তবে একদম ভরা পেটে খাওয়ার পরপরই হাঁটবেন না, একটু বিশ্রাম নিয়ে তারপরে হাঁটাহাঁটি করুন। উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে খাদ্যাভ্যাসের পাশাপাশি নিয়মিত শরীরচর্চা করাও খুব গুরুত্বপূর্ণ। অতিরিক্ত রক্তচাপ নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে অন্তত 30 মিনিট করে হাঁটার অভ্যাস গড়ে তোলা খুব প্রয়োজন। উচ্চ রক্তচাপের পাশাপাশি ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ রাখতেও প্রতিদিন হাঁটার অভ্যাস গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হাঁটলে শরীরের পেশিতে ইনসুলিনের কার্যকারিতা বাড়ে, ফলে রক্তে গ্লুকোজ কমে। ডায়াবেটিক্স ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে চলে আসলে হার্ট অ্যাটাক ও স্ট্রোক এর ঝুঁকিও হ্রাস পায়। আপনাদের জন্য 4 নম্বর গুরুত্বপূর্ণ সর্বশেষ পরামর্শটি হলো পুষ্টিকর খাবার খাওয়া। আশেপাশের বহু মানুষই শরীরের দিকে খেয়াল রাখার জন্য পুষ্টিকর খাবার বেছে নেন। কোনো নির্দিষ্ট এক ধরনের খাবারই পুষ্টিকর নয়, এর তালিকা বেশ দীর্ঘ, তাই ঘুরিয়ে ফিরিয়ে নানা ধরনের পুষ্টিকর খাবার খাওয়া যেতেই পারে। পুষ্টিকর খাবার যে শুধুমাত্র শরীরকেই সুস্থ রাখে এমনটা নয়, এই খাবার সুস্থ রাখে মস্তিষ্ককেও। বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে স্বাস্থ্যকর খাবারের প্রভাব আমাদের মেজাজেও পড়ে। মেজাজ ঠিক রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে স্বাস্থ্যকর খাবার। প্রসেসড ফুডের তুলনায় সবসময়ই আগে বেছে নেওয়া দরকার রান্না করা স্বাস্থ্যকর খাবার, তাহলে সহজেই নজর পড়বে আপনার মেজাজে। বয়স অনুযায়ী বহু ক্ষেত্রেই সঠিক উচ্চতা বৃদ্ধি না হওয়ার উদাহরণ দেখা যায়। বিশেষজ্ঞরা জানাচ্ছেন পুষ্টিকর খাবার আমাদের হরমোনের প্রভাব ফেলে এবং বয়স অনুযায়ী উচ্চতা বৃদ্ধিতে সাহায্য করে।
ওজন বৃদ্ধি থেকে ওজন কমানো সমস্তটাই নির্ভর করে স্বাস্থ্যকর খাবারের উপর। অনেক ক্ষেত্রেই দেখা যায় সঠিক খাবার না খাওয়ার কারণে ওজন কমাতে চেয়েও পারছেন না। বিশেষজ্ঞদের মতে প্রতিদিনের খাবারের তালিকায় অবশ্যই ভিটামিন, প্রোটিন, মিনারেলসের সঙ্গে থাকতে হবে স্বাস্থ্যকর ফ্যাট, ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড, ওমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড প্রভৃতি। এতে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে চুল, ত্বকও সুস্থ থাকবে। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এমন ধরনের ভিডিও আরও পেতে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছে পৌঁছাবে।